আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। হাট ঘুরতে বের হয়েছিলাম, হাট ঘোরা শেষে চলে আসছি দুপুরের খাবার খেতে। আজ আমরা অবস্থান করতেছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার দবিরগঞ্জ গ্রামে। আমার পাশে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি হাইওয়ে, ঢাকা বনপাড়া নাটোর হাইওয়ে। এই হাইওয়ের পাশেই ছোট্ট বেশ কয়েকটি হোটেল গড়ে উঠেছে, হাঁসের মাংসের জন্য বিখ্যাত কয়েকটি হোটেল। আর আশেপাশ থেকে যেসব ড্রাইভার ভাইরা, তারা এখানে গাড়ি থামিয়ে এইখানে হোটেলগুলিতে হাঁসের মাংস দিয়ে ভাত খায়। আমরা শুনেছি যথেষ্ট সুস্বাদু হাঁসের মাংস তৈরি করেন ওনারা, রান্না করেন। আশেপাশে দূর দূরান্ত থেকে অনেকেই খাওয়া দাওয়া করতে আসেন। আমরা বিষয়টা জানার পরে আজকে হাঁসের মাংসের সুস্বাদু টেস্ট নেওয়ার জন্য চলে আসছি দবিরগঞ্জের এই ছোট্ট হোটেলগুলিতে। খেয়ে দেখব কেমন সুস্বাদু হাঁসের মাংস ওনারা রান্না করে। আসুন যাই। বেশ কয়েকটি হোটেল আছে, চার পাঁচটা হোটেল আছে। আমার সামনে যেটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ইলিয়াস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বিখ্যাত হাঁসের গোস্তের হোটেল। চলুন যে দেখি উনি কেমন হাঁসের গোস্ত রান্না করেছে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা নাকি সুস্বাদু হাঁসের মাংস রান্না করেন? অনেক সুস্বাদু, অনেক দূর দূর থেকে লোকজন এখানে খাওয়ার জন্য আসে, অনেক দূর দূর থেকে আসে। আবার দেখতে পাচ্ছি বেশ কিছু বাস ট্রাক দাঁড়িয়ে আছে এখানে হাঁসের মাংস খাওয়ার জন্য। ড্রাইভাররা মনে করেন যে এখানে বাস দাঁড় করায়। রান্না কে করে? রান্না নিজেই করি। নিজেই করেন হাঁসের মাংসের? এটা কি ঝোল না কালা ভুনা? কি করেন? কালা ভুনাই করেন। আজকে কি কি আছে দুপুরের খাবারের জন্য? গরুর মাংস, ট্যাংরা মাছ, সবজি আছে, শাকভাজি, মুসুরির ডাউল, পাতলা ডাউল। আচ্ছা, সবচাইতে সুস্বাদু কোনটা আপনার? সুস্বাদু হলো হাঁসের মাংস। হাঁস কোথা থেকে সংগ্রহ করেন? হাঁস হলো এখানে, হলো এই পাশে গ্রামে হলো হাট বসে। ওই হাট থেকে প্রতিদিন নিয়ে আসেন? প্রতিদিন না, সপ্তাহে দুই দিন হাঁস বসে, হাট বসে। সাত দিনের হাঁস একবারে সংগ্রহ করেন? সাত দিনের হাঁস একদিন। আচ্ছা, আর প্রতিদিন রান্না করেন? কি প্রতিদিন কয়টা করে হাঁস জব করেন এখানে? ছয়টা সাতটা প্রতিদিন শেষ হয়ে যায়। আশেপাশে কয়েকটা হোটেল দেখলাম, ওনারাও কি হাঁসের মাংস করে? সব কি আপনারা নিজেরাই, আত্মীয় স্বজন নাকি? আত্মীয় স্বজন না, একই পাশে সহকারী ব্যবসায়ী হিসেবে। আচ্ছা, সবাই হাঁসের মাংস করে? সবাই, সব দোকানে হাঁসের মাংস। আচ্ছা, আমরা তো শুনে আসছি এই এলাকায় হাঁসের মাংসের জন্য বিখ্যাত কয়েকটা হোটেল গড়ে উঠছে, তার ভিতর আমরা আজকে আপনার হাঁসের মাংস হোটেলের খাওয়া দাওয়া করবো। আপনার হোটেল হচ্ছে এটা ইলিয়াস ভাইয়ের হোটেল? ইলিয়াস ভাইয়ের হোটেল, এটা আমার আঙ্কেল ভাই, উনি এখন নাই, উনি আত্মীয় বাড়িতে গেছে, আপনি দেখাশোনা করতেছেন। আচ্ছা ভাই আসেন, আমরা একটু ওনার রান্না দেখি কি কি রান্না করছেন। এটা হচ্ছে হাঁসের মাংসের কালা ভুনা, কি হিসাবে বিক্রি? ছয় পিস দিবেন 150 টাকা। আর গরুর গোশ? গরুর গোশ আপনার হলো 8 পিস হলো 150 টাকা। গরুর গোশ 8 পিস 150 টাকা, 8 পিস দিবেন 150 টাকা। আছে ছোট মাছ না আঙ্কেল? দেখি ছোট মাছ শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা ছোট মাছ, বিলের ছোট মাছ, ঠিক আছে। ও, মাছটাই আগে বিক্রি হয়ে যায়? ও, ছোট মাছটা আগে শেষ হয়। আচ্ছা যাই হোক বন্ধুরা, গরমে দেখেন ভাজা হচ্ছে হাঁসের গোশ। আমরা এই হাঁসের গোশ কালা ভুনা আজকে খাবো, 6 পিস বিক্রি হয় 150 টাকায় না ভাই? 150 টাকায়। আচ্ছা, আমরা হাঁসের গোশ খাবো আজকে ইলিয়াস ভাইয়ের হোটেলে। ভাইজানদের বাসা কোথায়? এখানে দুপুরে বাসায় না খেয়ে এখানে খাওয়া দাওয়া করতেছেন? আচ্ছা, এখন এই জন্য হোটেলে খাচ্ছেন? নিয়মিত হাঁসের গোশ খান এখানে মোটামুটি? কেমন রান্না করে হাঁসের মাংস ওনারা? খুবই ভালো না? আজকেরটা কেমন হয়েছে? আচ্ছা, যারা খাওয়া দাওয়া করতেছেন ওনারা কিন্তু বললেন যে খুবই সুস্বাদু রান্না। এবার আমরা খেয়ে দেখি কেমন রান্না। রহমানে রহিম, চলে আসছে সুস্বাদু খাবার সামনে। এক প্লেট ভাত, এখানে দিয়েছে একটু শাক, 2 পিস গাজর, 1 পিস টমেটো, সাথে আছে কাঁচামরিচ। আর যেটা খাওয়ার জন্য আমরা এত দূর থেকে চলে আসছি ইলিয়াস ভাইয়ের হোটেলে, হাঁসের মাংস কালা ভুনা করেছে, ঝোল না।
দেশি হাঁসের মাংস কড়া করে রান্না করা হয়েছে। ওয়াও, বেশ মশলাদার সুস্বাদু রান্না। যেহেতু গরম গরম ভাজতে স্যার রান্না করে দিচ্ছে, তো খেতে কিন্তু সেই মজা। দেশি হাঁস এমনিও সুস্বাদু, আর এটা হচ্ছে বিল এলাকা, নিচু অঞ্চল, প্রচুর হাঁস আশেপাশে লালন পালন করা হয় প্রতিটা বাড়িতেই, যার জন্য এই এলাকায় প্রচুর হাঁস পাওয়া যায়। ওনারা সেই হাঁস হাট থেকে সংগ্রহ করে আর এখানে রান্না করে। দেখতে পাচ্ছেন আশেপাশের লোকজন আসে খাওয়া দাওয়া করতে, দূর দূরান্ত থেকেও মানুষজন আসেন, যেহেতু এলাকার নাম হয়ে গেছে হাঁসের মাংসের জন্য বিখ্যাত হোটেল, সবাই খেতে আসে, আমরাও কিন্তু আসছি। ওয়া, খুবই মজাদার। বন্ধুরা, হোটেলের যে অবস্থান এটি হচ্ছে, আপনারা যদি ঢাকা অথবা অন্যদিক থেকে আসেন তাহলে আপনাদেরকে প্রথমে নামতে হবে সিরাজগঞ্জ রোডে। রোড থেকে আপনারা সিএনজি অথবা বাসে এখানে আসতে পারেন। সিএনজিতে আসলে এই নামবেন আপনারা দবিরগঞ্জ হাইওয়ের সাথেই হোটেলগুলো, আসতে সিএনজিতে ভাড়া নেবে আপনাদের 30 টাকা, বাসে হয়তো 20 টাকা নেবে। আর যদি আপনারা রাজশাহী ওই অঞ্চল থেকে আসেন, সরাসরি বাস টার্মিনালে নামবেন, দবিরগঞ্জ যেটা বাস টার্মিনাল, পাশেই দেখতে পাচ্ছেন হোটেলগুলি, আসবেন সুস্বাদু হাঁসের মাংসের স্বাদ নেবেন। আমার কাছে ঢাকা রাজশাহী রোড যেটা হাইওয়ে। ওয়া, আচ্ছা কাঁচা মরিচ, সেই মজা লাগতেছে তো হাঁসের মাংস, যেহেতু ভাজা ভাজা করে রান্না, তো অসম্ভব স্বাদ। ভাইজান, রান্না তো খুবই চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা রান্না হয় কখন হাঁসের মাংসটা? সকালবেলা রান্না হয়। সকালবেলায় কাটা কুটা করে রান্না করেন নাকি? বাসা থেকে হলো মনে করেন যে হাঁস জবাই করে সিলেটে নিয়ে আসার পরে এখানে কাটে, তারপরে রান্না হয়। আপনারাই রান্না করেন? আমরা নিজেরাই রান্না। আচ্ছা, হাঁসের মাংস কালাভুনা রান্নার প্রসেসটা কি ভাইজান? হাঁসের মাংস কালাভুনা রান্নার প্রসেস শুধু হলো আপনার হলো প্রথমে মাংসটা পেঁয়াজ ভাজি করা লাগে। জি, পেঁয়াজ ভাজি করার পরে পেঁয়াজ কালো হয়ে গেলে পরে জি আপনার হলো ওই মাংসটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে মনে করেন কিছুক্ষণ ভাজার পরে তারপরে মশলাগুলো, বাকি মশলাগুলো ভিতরে দেওয়ার পরে অনেকক্ষণ ভাজতে হয়, অল্প আছে আস্তে আস্তে ভাজতে হবে, দীর্ঘ সময়, দীর্ঘ সময় যত ভাজা যাবে তত সুস্বাদু হবে। আচ্ছা বন্ধুরা, আপনাদের কিন্তু হাঁসের মাংসের কালাভুনা রান্নার প্রসেস শিখিয়ে দেওয়া হলো, বাসায় ট্রাই করবেন, রান্না করবেন, খাওয়া দাওয়া করবেন। আমিও শিখে নিলাম, আমি যে আপনাদের ভাবিকে জানাবো এইভাবে হাঁসের মাংসের কালাভুনা করতে হয়, হাঁসও কিনে নিয়ে যাব রান্না করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। এখন আমি খেতে থাকি, খুবই মজাদার, অসম্ভব সুস্বাদু, ছোটো বড় মিলিয়ে বেশ অনেকগুলো পিস দেওয়া হয়েছে আমাকে। আজকে খাচ্ছি ভাত দিয়ে, রুটি দিয়ে খেতেও মনে হচ্ছে অনেক মজাই লাগবে, ভাতগুলো চিকন চাউলের, খেতে খুবই সুস্বাদু। আলহামদুলিল্লাহ, ইলিয়াস ভাইয়ের এখানে সুস্বাদু হাঁসের মাংস দিয়ে এক প্লেট ভাত সাবাড় করে ফেললাম, রান্নাটা খুবই চমৎকার। অনেকদিন পর হাঁসের মাংস খেলাম বাহিরে কোনো হোটেলে, খুবই সুস্বাদু লাগলো। খেতে খেতে তো গেমে গেছি, কিন্তু খাওয়া কিন্তু বাদ দেয়নি, মাশাআল্লাহ খুবই চমৎকার রান্না ছিল। আপনারাও আসতে পারেন, আপনারা যদি কখনো রাজশাহী কিংবা এই এলাকায় যাতায়াত করেন, হাইওয়ের সাথেই রেস্টুরেন্ট, নেমে পড়বেন দুপুরবেলা, নেমে দেশি হাঁসের মাংসের স্বাদ নিয়ে আপনারা আবার রওনা দিবেন। আচ্ছা ভাইয়া, যদি কেউ দূর দূরান্ত থেকে আপনার এখানে আসতে চায়, অনেকেই তো এই এলাকার লোকেশন জানে না, আপনার সাথে আগে একটু কন্ট্যাক্ট করলো, সেই হিসেবে যদি আসে তাহলে বোধহয় ভালো হয়, তাই না? আচ্ছা, আপনার নাম আর ফোন নাম্বারটা আমাদেরকে দেন। মোহাম্মদ রবিউল ইসলাম। জি রবিউল ভাই, আর ফোন নাম্বার? ফোন নাম্বার হলো 01720 জি 1438 32। রবিউল ভাইয়ের ফোন নাম্বার আপনাদেরকে দেওয়া থাকলো, যদি রাস্তা চিনতে অসুবিধা হয় রবিউল ভাইয়ের সাথে ফোনে আগে যোগাযোগ করে নিবেন, তারপরে চলে আসবেন ওনার দেওয়া লোকেশন অনুযায়ী ওনার রেস্টুরেন্টে,
সুস্বাদু হাঁসের মাংস খাওয়ার জন্য। ভাইজান ভালো আছেন? আপনারা গাড়ি চালান না? কোন গাড়ি চালান? এই তেলের লরি না? এই রোডে নিয়মিতই তো যাতায়াত আপনাদের না? আর এই রোড দিয়ে যাতায়াতকালে এই হোটেলেই খাওয়া দাওয়া করেন না? হাঁসের মাংস খাওয়ার জন্যই আসেন? এদের রান্না আগে থেকেই খাচ্ছেন না? ভালোই লাগে না? ভাইজানরা তো রাস্তায় চলাফেরা করে, কোথায় কোথায় চমৎকার সুস্বাদু খাবার আছে সেটা খুব ভালো জানে, কাজেই বোঝাই যাচ্ছে যে এখানকার রান্না চমৎকার, যেহেতু ওনারা গাড়ি চালায় এখানে নিয়মিত খাওয়া দাওয়া করেন। আজকের রান্না কেমন লাগলো? ভালোই, মাশাল্লাহ, আমাদের কাছে কিন্তু ভালো লাগছে। ঠিক আছে ভাইজান, খাওয়া দাওয়া করেন। খুবই চমৎকার একটা খাওয়া দাওয়া হলো ভাইয়ের এখানে। হাঁসের মাংসের কালা ভুনা, চিকন চালের ভাত, সঙ্গে ছিল শাক। শাক হাঁসের মাংসের কাছে একটু ফিকে স্বাদ হয়ে গেছে, হাঁসের মাংস খেতে খেতেই আমরা বেশি মজা নিয়েছি। তো যাই হোক ভাই, চমৎকার রান্না, অনেক ধন্যবাদ। আমরা আশা করব যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন আমার দর্শকরা, তারা যদি আপনার এখানে আসেন আপনারা তাদেরকেও ভালোভাবে আপ্যায়ন করবেন। আচ্ছা, আমার ভিডিও দেখে যদি কোনো দর্শক আসে আপনার এখানে খাওয়া দাওয়া করতে, তার জন্য কি স্পেশাল অনার থাকবে? তো ইনশাআল্লাহ ভাই বলছে আপনাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং চমৎকার চমৎকার সুস্বাদু হাঁসের মাংসের যেটা মেনু সেটা আপনাদের সামনে সার্ভ করা হবে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আমাদের বিল কত আসলো ভাইয়া? 320 টাকা আসছে। আমরা আরও বেশি আশা করেছিলাম কিন্তু মাত্র 320 টাকাতে আমরা দুজন দুপুরবেলা ভর পেট খাওয়া দাওয়া করেছি। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ, দোয়া রাখবেন। আঙ্কেল ঠিক আছে? হ্যাঁ, আবার আসবেন ইনশাল্লাহ, আবার আসবো। বন্ধুরা, অনেকদিন পর খাবারের একটা ব্লগ করার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে চলে আসছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ারই হাইওয়ের সাথে, দবিরগঞ্জ এলাকাটার নাম। এখানে চমৎকার বেশ কয়েকটি রেস্টুরেন্ট গড়ে উঠেছে, হাঁসের মাংসের জন্য ওনারা বিখ্যাত। আশেপাশের হাটগুলি থেকে দেশি হাঁস নিয়ে আসেন এবং সেটি বাড়িতে রান্নাবান্না করে এখানে যারা অতিথি আসেন তাদেরকে ওনারা আপ্যায়ন করে থাকেন। আমরা সেই কথা শুনে চলে আসছিলাম হাঁসের মাংসের স্বাদ নেওয়ার জন্য। মাশাল্লাহ, খাবার তো আমাদের কাছে খুবই চমৎকার লেগেছে, প্রচুর খেয়ে নিয়েছি। এখন বেশ ক্লান্তি চলে আসছে, মনে হচ্ছে একটু শুয়ে পড়তে পারলে মনে হয় বেশি আরাম পাওয়া যেত, কিন্তু শুয়ে তো আর পড়া যাচ্ছে না, আমাদেরকে যেতে হবে এখন উল্লাপাড়াতে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে, নতুন কোনো আয়োজনে। আপনারাও চলে আসবেন এই হোটেলে হাঁসের মাংসের স্বাদ নিতে। আল্লাহ হাফেজ।